2023 বলাতে তে দুর্দান্ত ফর্মে ছিলেন শরীফুল ইসলাম। গত বছর 28 ম্যাচে 52 উইকেট শিকাশ করেছেন এ পেসার। পূর্ব বছরের হিসেবে দেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারে তিনি। নিউজিল্যান্ডের মাটিতেও বলাতে আলো ছড়িয়েছেন এই পেসার। নিউজিল্যান্ড থেকে সোমবার রাতে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শরীফুল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাভাবিকভাবে উঠে এসেছিল ব্যক্তিগত আর দলীয় সাফল্যের কথা, তবে তিনি প্রাধান্য দিয়েছেন দলগত সাফল্যের দিকটাই। শরীফুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ বছরটা খুব ভালো গিয়েছে, কিন্তু আমরা যদি আরেকটু ভালো করতে পারতাম দলগতভাবে তাহলে আমরা আরও ভালো জায়গায় যেতাম। এখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো, এখন থেকে যে কোনো কন্ডিশনে গেলে যে যার সেরাটা দেওয়ার চেষ্টা করব। নিউজিল্যান্ডের মাঠে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন শরীফুল ইসলাম। নিজের এমন সাফল্যের প্রসঙ্গ আসতেই তিনি বলেন, কেবল তো শুরু, একজন মাত্র হয়েছে, ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশাল্লাহ আশা করি। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের বড় আলোচনার বিষয়ে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব, দলের নির্ভরযোগ্য এই পেসারও শান্তকে নিয়ে উচ্ছ্বাসিত। সবাই খুব ভালো করেছে, শান্ত ভাই খুব সাপোর্ট দিয়েছে আমাদের সবাইকে, একজন ভালো বন্ধুর মতো ইজিলি করতে পেরেছি। তবে শরীফুলের আক্ষেপ টি টোয়েন্টি সিরিজ নিয়ে, আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে, টি টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল, সেকেন্ড ম্যাচটা যদি বৃষ্টি না আসতো ইনশাল্লাহ আমরা জিততাম, জানি না খেলা হলে কী হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।